কেমন আছো জিজ্ঞেস করলাম, চোখ থেকে জল পড়লো। এর বাইরে কি বলা যায়? বললাম যে যারা করেছি দেখলে চিনতে পারবেন, মাথা নাড়ল। এখন সুস্থ করাটাই এই সকলের মাঝখানে ফেলে রেখেছি। ট্রিটমেন্টেরই কোনো ব্যবস্থা নেই, নাকে একটা নল লাগানো আছে অক্সিজেনের। আমরা এখানে বেসরকারি হসপিটালে আমি বেসরকারি হসপিটালের নামটা বলছি না, কিন্তু এখানে আমি প্রস্তুতবাবুকে শুনে বলেছি, আর যদি হসপিটাল না ছাড়ে ওর স্বামী ভারধন পাল, যিনি আমাদের পার্টির একনিষ্ঠ কর্মী, যিনি বিজেপি করার অপরাধেই তার এইরকম অসুস্থ স্ত্রীর উপরে এই জঘন্য নারকীয় বর্বর ঘটনাটা ঘটেছে, তিনি দরকার হলে রিক্স বন্ড নিয়ে চলে যাবেন। কারণ ওনাকে প্রথমে সুস্থ করা, কথা বলানোটাই প্রায় রয়েছে। কোনো গ্রেপ্তার হয়নি। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আপনারা টিভিতে দেখিয়েছেন সারাদিন ধরে, কুতুবের নাম দেখিয়েছেন, দেবাসিং রানার নাম সারাদিন ধরে, সেই দুটো লোককে ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস যে দুটো লোককে দিয়েছে তার মধ্যে একটার নাম আমার এফআইআর নেই। তার মানে যে অভিযোগকারিনী বা তার স্বামী অভিযোগকারী, তিনি যাকে অভিযোগ দেননি তাকেও রেপে পুলিশ জানতে পেরে গেলেন, তাহলে পুলিশ দাঁড়িয়ে থেকে রেপ করেছে। এখানে পুলিশকে দিয়ে কিছু হবে না। আমরা একে প্রথম ট্রিটমেন্ট করাবো বেসরকারি হসপিটালে, সঠিক রিপোর্টটা আমরা যাতে হয় তার দাবি করব। কারণ এখানে অলরেডি এলাকার তৃণমূল কংগ্রেস বিধায়ক, এসপি, প্রশাসন এরা চাপ দিয়ে সুপার থরথর করে কাঁপছে, সুপার থরথর করে কাঁপছে, কোনো কথার উত্তর দিতে পারছে না। বলছে আমার চাকরি চলে যাবে, আচ্ছা স্যার আমার চাকরি চলে যাবে, কেন চাকরি চলে যাবে, কার চাপ? আমরা দেখে নিয়েছি থরথর করে কাঁপছে একেবারে। আমাকে বলছে স্যার আমার চাকরি চলে যাবে, কেন চাকরি চলে যাবে। এবং প্রাথমিকভাবে ডক্টর অর্চনা মজুমদার আমাদের মেডিকেল ছেলে, তিনি আমাকে যে রিপোর্ট করলেন এখানে যে লিখেছে, তাকে মলেস্টেশন করে দিয়েছে, রেপ তো ফিজিক্যাল অ্যাসল্ট। হ্যাঁ, তার মানে হয়েছে রেপ ব্যান্ডে লিখেছে ফিজিক্যাল অ্যাসল্ট। এবং এই কুতুবের মতো তথাকথিত মাননীয় দুধেল গাইরা তারাই করে বেড়াচ্ছে, এবং আপনারা সারাদিন দেখিয়েছেন দেবাশিস রানা এমন কুতুবের না, তারপরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কারণ এই জেলার যিনি এসপি তার স্ত্রী হচ্ছে তৃণমূল কংগ্রেসের এমএলএ, তা অর্ধাঙ্গনী যদি তৃণমূল কংগ্রেসের এমএলএ হয়, সেই এসপির কাছ থেকে আপনি সিআরপিসি আইপিসিতে জাস্টিস পাবেন কোথায়? জাস্টিস পেতে পারেন না। আমরা যেভাবে কোস্টাল ভায়োলেন্সে খেজুরির বৃদ্ধা, নামটা আর বলছি না, এই ধর্ষণের কথা ছবি এবং নাম বলে খুব আনন্দের বিষয় হয় না, এতে মাতৃশক্তিকে নারী জাতিকে আরও বরঞ্চ লজ্জায় ফেলে দেওয়া হয়। আমি নাম বলছি না, খেজুরি সেই 60 বছরের বৃদ্ধা যার 8 বছরের নাতির সামনে রেপ করা হয়েছে, এরকম যে ঘটনাগুলি গোটা পশ্চিমবঙ্গে হয়েছে, এর ক্ষেত্রেও আমরা প্রথম বেটার ট্রিটমেন্ট কালকেই NHRC-তে কমপ্লেন করানো ভারাধন পালকে দিয়ে, কারণ যিনি ঘর্ষিতা রমণী তিনি কমপ্লেন করার মতো অবস্থায় নেই, আর সাথে সাথে জাতীয় মহিলা কমিশনকে কমপ্লেন করানো, এই কাজগুলো আমরা কালকেই করব। এবং এটা নিশ্চিত থাকতে পারেন